এই যে দেখুন, আমার ডিমটা হয়ে গেছে। ডিম আলু তরকারি, আর আছে টুনা ফিশ। টুনা ফিশ শুকনো শুকনো করে ভুনা। আজকে দেখুন ডিম ভাজি দিয়ে আর আছে আলু দিয়ে অন্যরকম একটা তরকারি রান্না করব। আর আছে আজকে টুনা ফিশ দিয়ে টুনা ফিশ ভুনা করব। দেখেন কেমন করে করি। আর এখানে সব কিছু নিয়ে আসে আগে থেকে, তো আপনারা আমার সাথে থাকেন। এখানে সব কিছু নিয়ে আসে, দেখুন পেঁয়াজটা কালার এসে গেছে। এখন আমি এই মশলাগুলো দিয়ে দিব। এখানে সব কিছু আছে, দেখুন এটা কষানো হয়ে গেলে টুনা ফিশটা দিয়ে দিব। এখন কষিয়ে নিচ্ছি যে এটা এই যে কষানো হয়ে গেছে, এখন মাছটা আমি দিয়ে দেব। দেখুন মাছটা দিয়ে নিয়েছি। এতে কিন্তু লবণ আগে থেকে থাকে, তো আমি হালকা পরিমাণ লবণ দিয়েছি। দেখুন তেল দিয়ে নিয়েছি, এখন এগুলো দিয়ে দেবো। এলাচ দেখতে তো পাচ্ছেন কি দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা ট্রাই করে দেখেন মাংস ফেলে। দেখুন পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তারপর আছে মশলাগুলো দিয়ে দিব। দেখুন হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিব। দেখুন এটা এখন কষিয়ে নিব। এটা এখন কষানো হয়ে গেছে মশলাটা, এখন আমি আলুটা দিয়ে দিব। আলুটা একটু কষিয়ে নিব ভালো করে। আপনারা কিছু মনে করবেন না, ওই দেখেন উপরে ফ্যান চলছিল এই জন্য তার শব্দ, বুঝছেন? আপনারা কেউ কিছু মনে করবেন না, উপরে ফ্যান চলছিল এই জন্য শব্দ হচ্ছিল। এই যে আমি এটাকে একটু কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে পানি দিব। পানি দিয়ে ঝালের পানি দেওয়ার পরে ডিমটা ছেড়ে দিব। দেখুন আপনারা এভাবে ট্রাই করে দেখেন। মানে আর কি বলবো, মাংস রেখে এটা দেখে উঠবেন। দেখুন এখন এই ডিমটা দিয়ে দেব, ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে দিয়েছে। দেখুন আমার ডিমটা হয়ে গেছে, ডিম আলু তরকারি। আর আছে টুনা ফিশ। টুনা ফিশ শুকনো শুকনো করে ভুনা। এই যে টুনা ফিশ শুকনো শুকনো করে ভুনা করেছি, আর আছে ডিম আলু। ডিম ভেজে আলু দিয়ে রান্না করেছি। আর আছে মামার জন্য এদম এদম তরকারি, দন্দল, বাতাতাস, মানে পটেটো, আলু, আর আছে চিকেন। আর হচ্ছে সাদা ভাত, মামা আজকে সাদা ভাত খাবে। আর এই হচ্ছে আমার তরকারি, বলেন তো বাঙালির খানা। বাঙালিরা তিন চার আইটেমে ছাড়া খাইতে জানে না, আর এদের এক পদ হইলেই হয়ে যায়। বাঙালির আছে তিন চার পদ লাগে, আপনারা কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, সবাই সালামত আছেন। সবার জন্য দোয়া ও শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানে আছেন সেফতে থাকুন। আমার আম্মির জন্য দোয়া রাখবেন, আর সবার জন্য তো দোয়া আছে। আর যেসব বন্ধুরা আমাকে নতুন করে জয়েন করতেছেন, সাবস্ক্রাইব করতেছেন, তারা অন্তত 24 ঘন্টা ওয়েট করবেন। সাথে সাথে সাবস্ক্রাইব করলে কেটে যায়, কেউ জানে কেউ জানে না, তাই বলে দিলাম। আর এটা হচ্ছে একটা বসার জায়গা, সবসময় বসে এই জায়গাতে টিভি দেখে টিভি দেখাবার। যেসব ভাই ও আপুর আমার সাথে শুরু থেকে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এ পর্যন্ত রাখতেছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।